হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন বন্ধুরা? আজকে একটা আমি নতুন অ্যাপস নিয়ে এসেছি, যে অ্যাপসটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, এই সমস্ত কল। আমরা তো এগুলো কি হচ্ছে, আপনাদের সবারই মোবাইলে তো এখন একটা করে ফেসবুক, একটা হোয়াটসঅ্যাপ, একটা ইমো থেকে কল করতে পারেন, দ্বিতীয় কোনো অপশান নাই। না হলে আপনাকে ওই নাম্বারটাকে ডিলিট করে আবার নতুন নাম্বার লিখতে হবে, তারপরে তখন আপনি ওইটা চালাতে পারবেন। কিন্তু একসঙ্গে কি পারবেন দুটো ফেসবুক, দুটো হোয়াটসঅ্যাপ, দুটো মেসেঞ্জার চালাতে? হ্যাঁ, এই একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনারা এই দুটো কাজ করতে পারবেন। তা আসুন আমরা দেখে নেই, সেটা হচ্ছে কি, প্লে স্টোরে আমাদেরকে যাব। প্লে স্টোরটা খোলা মাত্র এখানে আমরা সফটওয়্যারটার নাম লেবো কি, প্যারালাল, PARALLEL, প্যারালাল। এই যে উপরে চলে এসছে দেখতে পাচ্ছেন, প্যারালাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট, এই প্যারালাল স্পেস মাল্টি অ্যাকাউন্টটা খুলবেন, দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল আছে বলে আমার ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন, ওপেন করলে পেজটা খুলবে, একটু দাঁড়াবেন। পেজটা খোলার পর এখানে অপশান চাইবে, কী কী আপনার অপশান, যদি দেখেন যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ফেসবুক দেখাচ্ছে না, তাহলে অ্যাড অ্যাপস, এই অ্যাড অ্যাপসে ক্লিক করবেন। অ্যাড অ্যাপসে ক্লিক করলে আপনাদের এখানে অপশান দেখাবে ইমো, ইমো যদি করতে চান এখানে অপশান দেখাচ্ছে, এই ক্লিক টিক চিহ্নগুলো দিবেন। আমি অ্যামাজন কেটে দিলাম, স্ন্যাপডিল কেটে দিলাম, টুইটার কেটে দিলাম, ট্রুকলার কেটে দিলাম, আমি শুধু ইমোটাকে নিতে চাই। অ্যাড প্যারালাল এটা চলে আসবে, দেখেন ইমো চলে এসছে। তো আমার হোয়াটসঅ্যাপটা আছে, তাই আমি হোয়াটসঅ্যাপটা খুলে দেখাচ্ছি কীভাবে করতে হবে। হোয়াটসঅ্যাপটা খুলছে, হোয়াটসঅ্যাপ খুলে গেল। এখানে কি আছে, এখানে আপনাদের এগ্রিয়ান, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, যে নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্ট আছে, যেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটসঅ্যাপে আছে, সেই নাম্বারটা দিবেন না। যেখানে দ্বিতীয় নাম্বার থেকে আপনি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা দিবেন। আমি একটা নাম্বার দিচ্ছি, দেখে নেন, ব্যাস আমার নম্বর আছে একটা 9614 দিয়ে, আমি এটা এই নম্বর দিয়ে দিলাম, ওকে। এবার এখানে একটা কনফার্ম কোড নম্বর আসবে, সেটা তো জানেন, চলে এসছে ভেরিফিকেশন। এখানে একটা নাম চাইছে, আমি একটা নাম দিয়ে দেবো, রানা ওয়ান, নেক্সট। দেখুন লোড হচ্ছে। এবার এই জিনিসটা খুলে গেলে দেখতে পাবেন, হ্যাঁ চলে এসছে স্ট্যাটাস, নতুন আমার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে, এখানে আমার কেউ নাই, দেখতে পাচ্ছেন নতুন। কিন্তু আমার একটা, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এবার প্যারালাল অ্যাপসে খুলছি। প্যারালাল অ্যাপসে দেখবেন আলাদা অ্যাকাউন্ট, ওয়েট করুন একটু, কিছুক্ষণ বাদে খুলবে। এই যে হোয়াটসঅ্যাপ খুলছি, দেখুন এখানে আবার কোনো কিছু মেসেজ নাই, কিছু নাই, কলও নাই, মানে এটা নতুন খুললাম, এটা নতুন অ্যাকাউন্ট তৈরি হলো। দেখুন সেটিংয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে রানা ওয়ান, এখানে নতুন, আর আবার মেন আমার যেটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটা দেখে নিচ্ছি, দেখেন সেটিংস, এখানে দেখুন আমার ছবি দেওয়া আছে। তাহলে বুঝতে পারছেন এখান থেকে আপনার দুটো অ্যাপস চালাতে পারবেন, এই অ্যাপসটা থেকে ওই অ্যাপসে একটা চল, ওই সব প্যারালাল অ্যাপস থেকে একটা চালাবেন, আর আমাদের নিজস্ব যেটা সব হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে একটা চালাবেন। তাহলে আপনারা দুটো সফটওয়্যারই একসঙ্গে চালাতে পারছেন, তাহলে এই জিনিসটা খুব ভালো। যদি আমার এই চ্যানেলটা খুব ভালো লাগে,
তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন।